হ্যালো গাইস, আজকের আমি আপনাদেরকে পুদিনা পাতার কেমনি করে চাটনি বানিয়ে স্টোর করতে পারবেন আপনারা ফ্রিজে সেটা দেখাবো। তো আমি অনেকগুলো পুদিনা পাতা নিয়ে এসেছিলাম, তো সেগুলো সব বেছে আমি এগুলো এখন ভালো করে দু তিনবার ধুয়ে নিয়েছি জলে, ঠিক আছে। আমি রসুনের কয়েকটা রসুন কোলা নিয়েছি, তার সাথে আমি একটুখানি আদা নিয়েছি, কটা কাঁচা লঙ্কা নিয়েছি। তো চলুন স্টার্ট করি ভিডিওটা। আমি স্টার্ট করছি। আমি এই পুদিনা পাতাগুলো অনেকবার ধুয়ে নিয়েছি, কেন কি পুদিনা পাতা যত ভালো করে ধোবেন তত ভালো, কেন কি এটাতে পুরো বালি থাকে। তো এইবার আমি এগুলোকে জল ছড়িয়ে ছড়িয়ে এই শুকনো বাটিতে রাখব। কয়েকটা লিভস যেটা একটু দাগ হয়ে গেছে সেগুলো পারলে সরিয়ে দেবেন। এগুলো এই যে আমি অনেকটা তাও বেঁচেছি, এগুলো অ্যাকচুয়ালি শুকিয়ে গেলে অমনি দাগ হয়ে যায়। আমি এবার এক এক করে দেখুন, আমি রসুনগুলো চোখলা ছাড়িয়ে নিয়েছি, কিছুটা আদা নিয়েছি আর কটা কাঁচা লঙ্কা। এবার আমি এক এক করে মিক্সার গ্রাইন্ডারের মধ্যে দেবো, আমি একটু একটু করে দেবো। কিন্তু এটাতে নুন দেবেন না, নুন দিলে কি হয় আপনি স্টোর করবেন যখন এটাতে জল ছেড়ে দেয়। তো তাই জন্য যখন আপনি এটা এই চাটনিটা জমিয়ে আপনি স্যান্ডউইচে ইউজ করতে পারেন, তারপরে আপনি চিকেন ম্যারিনেশনে ইউজ করতে পারেন, চিকেন পকোড়ার ম্যারিনেশনে ইউজ করতে পারেন, ঠিক আছে। তো এটার মধ্যে তখন নুন মেশাবেন, কিন্তু তার আগে আপনি এর মধ্যে নুন মেশাবেন না। এখন আমি যখন এটা গ্রাইন্ড করব, পেস্ট বানাবো, তখন শুধুমাত্র একটুখানি আপনি রিফাইন্ড অয়েল বা আপনি মাস্টার্ড অয়েল দিতে পারেন। তো চলুন আমি নর্মাল রিফাইন্ড অয়েল দিচ্ছি। ভালো করে টাইট করে ধরবেন। এটার মধ্যে যে বাচ্চা আরও তোমাদের যে পুদিনা পাতা আছে আমি এগুলো সব দিয়ে দেবো। আবার এটাকে মিক্স করে নেব। এই মিশ্রণটাকে একবার ভালো করে নাড়িয়ে দেব, তাহলে সব একবারে আবার একবার ভালো করে পেস্ট হয়ে যাবে। অনেকটা হয়ে এসছে, একদম ফাইন পেস্ট করবেন। দেখুন
পেস্ট এখন রেডি। এটা আমি একটা জারে জার কন্টেনারে স্টোর করে রেখে দেবো।